গরম পড়তেই মশার উপদ্রব ধূপগুড়ি শহরে। শহরবাসীর যেটা অভিযোগ যে শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক সময় একই রকম ভাবে মশার উপদ্রবে টেকা যায় না শহরে। বিভিন্ন ড্রেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা জমে রয়েছে। অভিযোগ যে ধূপগুড়ি পুরসভার তরফে সেগুলিকে ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় না বলেই এই রকম মশার উপদ্রব। সেই সাথে মশাবাহিত বিভিন্ন রকম রোগ ডেঙ্গু ম্যালেরিয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আমার তো মনে হয় পৌরসভার জন্যই এই মশার উপদ্রব, কারণ বিভিন্ন ড্রেনগুলোতে জল ভর্তি, নোংরা জলে ভর্তি, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, মশার ডিমে গিজগিজ করছে, এই কারণে মশার উপদ্রবটা আরও বেশি হয়েছে শহর অঞ্চলে। কিন্তু গ্রাম অঞ্চলে গেলে পরে বোঝা যায় যে মশাটা অনেকটাই কম। ধূপগুড়ি শহরে তো মারাত্মক, আপনাকে না 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 মশারির ভিতর দিয়ে ছোট ছোট মশা ঢুকে যায়, আর আপনি কোথাও বসে থাকবেন আপনাকেই তুলে নিয়ে যাবে, এইরকম অবস্থা। মশা তো প্রচুর, সন্ধ্যাবেলা তো বসাই যায় যে কোনো রাস্তার ধারে, যে কোনো দোকানে, কোনো অফিসে মশাই মশা, চতুর্দিকে মশা একদম, মানে হ্যাঁ মানে দিনে তো একটু বোঝালে কম, যখন একটু শুরু হলো অন্ধকার বিকালের দিকে মানে বেশ ভালো মশা, বসাই যায় না চতুর্দিকে মশা, কি যেন ড্রেন ট্রেন পরিষ্কার হচ্ছে না, এই জন্য হতে পারে। দেখুন অলরেডি আমাদের ডেঙ্গু সার্ভেরও মিটিং হয়ে গেছে, যারা যারা সার্ভে করবেন তাদের ট্রেনিংও হয়ে গেছে, অলরেডি ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে, আমাদের স্প্রে এবং ডেঙ্গু সার্ভে দুটো যৌথভাবে কাজ শুরু করবে। আমরা গতবার একটা বা দুটো কেস আমাদের পৌরসভা হয়েছিল, এবার যাতে সেটা না হয় এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এখন দেখার বিষয় যে ধূপগুড়ি পুরসভা মশার উপদ্রব ঠেকাতে এবং মশাবাহিত রোগ ঠেকাতে ঠিক কি ভূমিকা গ্রহণ করে। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি।